জীবনটাই তো একটা সিনেমা রে বাবা, আর জীবনের সিনেমার গল্প লেখে বলার। জনি আর মন্ডরে নষ্ট করছিস তুই না? কই না তো, না তো মন্টু কি হচ্ছে এটা? মন্টু তুমি যা জানো সেটা বলো। তোর পিঠে কটা বেদ ভাঙ্গো। বেদ কিন্তু অনেক মোটা, রিমান্ড নেই সব বলে। আমারে কি রিমান্ড নিয়ে মারবেন স্যার? বুঝবে কিন্তু বুঝবে স্যার। আমি স্যার মোবাইল আনছি স্যার। স্যার মোবাইল বালাগুড়ি সাবি তো সমস্যা নেই, আমি দেখতে নাই তো মাসি দিয়ে কুল হাইয়ে না তো করে গিয়ে দেখবো। নীতি বল দেখি কিছুই নেই আপনার ভিতরে? আপনার বোনকে আমি ভালোবাসি, আমি তাকে বিবাহ করতে চাই। আমি না তোমার সিনিয়র, হ্যাঁ আমি আপনার আদরের ছোট ভাই হয়ে থাকতে চাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো শান্তি, আপনার এক্স গার্লফ্রেন্ডের নাম না? স্টুডেন্টস আমি বলছি শান্তি। তুমি এখনো শিশু নয়, তুমি তো কলেজের শিক্ষক। ভালোবাসে একটা পুরুষকে শিশু বানিয়ে দেয়। আমি খবর নিচ্ছি ওর বিয়া হয় নাই। বুঝবি কলাম, আমি বুঝবি। আমি একটা চান্স নেই, ওরা পাই কিনা দেখি। এবারের চান্স আমার। আপনি এখনো শান্তিকে ভুলতে পারলেন না? কলেজের সুইটি ম্যাডামের মতো সুন্দরী আরেকটা ম্যাডাম আইছে। আমি জানি না আল্লাহ বন্ধু বান্ধবের দোয়া কবুল করে কিনা, তোর লেগে আমার অনেক দোয়া রইল, তো একদিন অনেক বড় হবি। ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব। আমার মতো যখন বয়স হবে শরীরের শক্তি কমে আসবে, ঘরে বসে বসে তখন জীবন নেওয়া।